ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না? এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই, কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু লারমার প্রধানমন্ত্রী, হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না, এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে, তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা, এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না, ফার্মার্স ব্যাংক, ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, চারের পর নয়টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক, মেঘনা ব্যাংক করলেন কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক, ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 1 লক্ষ টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি, ইয়া খোদা। আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায় টুকায় করে, কিন্তু এইটা কি দুর্নীতি, খুললাম খুল্লা দুর্নীতি? স্পিকার, হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স, হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন, বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন, কোথায় টাকা পেলো? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি মাননীয় স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নিই। মাননীয় স্পিকার, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যেই পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন, 1 বছরে জাপান এত গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, সেটা সহিংস আন্দোলন। আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন। আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে, তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণের মঞ্চে। আমি পার্টিকুলার বলছি, কিছু অ্যান্টি ইসলাম ব্লগার, নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত, সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে, এরা জঙ্গি, এরা হেফাজতে জামাত, এদের সাথে কথা বলা যাবে না। তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন? জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন? জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা শফি সাহেবের সাথে দেখা করছেন কেন? আসল কথাটা সেটা না, আসল কথা হলো রাজীবকে নিয়ে। রাজীব যিনি মারা গিয়েছিলেন, আই উইল নট গো, আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল, কিন্তু দেয়ার ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই খাবা বাবা নিয়ে কথা ছিল। আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি, বাট এটা কিন্তু কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা। হ্যাঁ, সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না, কি করা হয়েছে, এটাকে নতুন করে বানানো হয়েছে, এটা আসলে এরকম ছিল না। আসলে ব্যাপারটা কি, যদি নতুন করেই বানানো হয়, খাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে, তাহলে ওটা কেন সত্য হবে যে ওই 4 জন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো? তার মানে খাবা বাবা আগেই ছিল। আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং
বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে, এজ ইফ মন্ত্রীরা শার্লক হোমস, কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে। তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না, কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো, এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে, আমার প্রশ্ন সেটা। মাননীয় স্পিকার, ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইনটু দ্য ডিটেইলস অফ দ্য ল, তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111 দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 সেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের MD পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস আমাদের মতো না, আমার ফোনে সবচেয়ে বড় VIP ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত, আই হ্যাভ উইটনেসড ইট, আমি নিজে দেখেছি। BBC-তে হোয়াইট হাউস স্পোক্সম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স নিড, এখন গ্লোবালাইজেশনের সময়, কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, 2 নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার, এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম, মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে, ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো, এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে, তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটিয়ে লাগিয়েছে, কোনো লাভ নাই, তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে, 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে, এর আগে আরও 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ এ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে, এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন 6 জন 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা, এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে, এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না, বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে।